ওয়েলকাম ফ্রেন্ডস, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। ফ্রেন্ডস, এই ভিডিওটার উদ্দেশ্য হলো যে আমাদের এলডিসি এবং এমটিএসের যে অল ইন ওয়ান বুক, এটার উপর একটু রিভিউ করব আমরা, ঠিক আছে। 25 জুলাই আমরা বুকটা পাবলিশ করেছি, তোমরা জানো। প্রথম পাঁচ দিনে 1000 পিস বুকটা তোমরা নিয়ে নিয়েছো, দ্যাট মিন্স 1000 পিস সেল হয়েছে বুকটা। ত্রিপুরার মধ্যে ইতিহাস যে প্রথম পাঁচ দিনে কোনো বুক পাবলিশড হওয়ার সঙ্গে সঙ্গে 1000 পিস সেল হয়েছে, কম্পিটিটিভ এক্সামের বুক, মনে রাখবে। আমাদের বুকটির কোয়ালিটি তোমরা অবশ্যই জেনে গেছো, অভিজ্ঞ শিক্ষক দ্বারা আমরা সিলেকশন করে তোমাদের অ্যাজ পার সিলেবাস, কোনো এক্সট্রা কোশ্চেন কোনো আমরা এখানে যুক্ত করিনি, অ্যাজ পার সিলেবাস অনুযায়ী সবগুলো টপিক আমি তোমাদেরকে এখানে রিভিউর মাধ্যমে দেখাবো। সবগুলো টপিক ওয়াইজ আমরা বিস্তারিত আলোচনা করেছি বুকটির মধ্যে, ঠিক আছে। বুকটির হিউজ ডিমান্ড, এত ডিমান্ড যা তোমরা আমাদের কাছে, অনেকের ডিমান্ড আসছে, বিশেষ করে যে আগরতলা থেকে যারা বুক সেলার, হ্যাঁ, যে দাদা আপনাদের বুকটা কেন প্রিন্ট বের করেননি, দ্যাট মিন্স ফিজিক্যাল বুক কেন তৈরি করেননি, দোকানে গিয়ে তোমরা অনেকেই খুঁজছো যে কর্মবার্তা অনলাইনের অল ইন ওয়ান বুকটা আসেনি। তারা বলতো না, আমাদের কাছে তো এমন কোনো বুক নেই। কেন নেই? আমরা বুকটা ফিজিক্যাল মোডে কোনো তৈরি করিনি, পুরোটাই আমরা ই বুক পিডিএফ রূপে তৈরি করেছি। সময়ের অভাবে বা যে প্যান্ডামেটিক সিচুয়েশানের জন্য আমরা ফিজিক্যাল বুক তৈরি করিনি। আমি তোমাদেরকে বলবো, আর বিশেষ করে এই বুকটা কিন্তু স্ক্যাম হচ্ছে, বহুত ফ্রডদের হাতে বুকটা চলে গেছে। আমার কাছে 2-3টা অনেকে শেয়ার করেছে, 40-50% আমাদের পেজ। দেখো, আজকাল এডিট করে সব কিছু করা যায়, তোমরা জানো, এডিট করে সব কিছু করা যায়, তুমি বুঝতে পারবে না অরিজিনাল কোনটা ডুপ্লিকেট কোনটা। আমাদের পেজ 40-50% আমাদের পেজ নিয়ে আলাদা করে কিছু পেজ, কোথায় থেকে জানি না, পেজ অ্যাড করে আমাদের বুকটাকে এডিট করে মার্কেটে বিক্রি করছে, যে এটা কর্মবার্তা অনলাইনের অল ইন ওয়ান বুক। আমি তোমাদের সেই জন্যই অনেকবার সাবধান করেছি সেই ফ্রডদের হাত থেকে বিরত থাকার জন্য। আমাদের এই বুকটা 2টি ভার্সনে তোমরা পাবে, তোমরা জানো, বেঙ্গলি এবং ইংলিশ। একটি কোশ্চেনের মধ্যে সবগুলো কোশ্চেন বেঙ্গলি এবং ইংলিশ একই সঙ্গে থাকবে, এবং উত্তর সমেত, সঠিক রাইট আনসার সমেত একই সঙ্গে থাকবে। সবগুলো কোশ্চেন এমসিকিউ টাইপের থাকবে, তোমাদের এক্সামে যে ধরনের কোশ্চেন আসবে সেম টু সেম কোশ্চেন এখানে রাখা হয়েছে, ঠিক আছে। বুকটির প্রথমে তোমাদের সিলেবাসটি দেওয়া হয়েছে, তারপরে ইন্ডেক্স দেওয়া হয়েছে। ইন্ডেক্সের মধ্যে দেখো কোন কোন পার্ট ইংলিশের আছে, এবং জব ওরিয়েন্টেড কোশ্চেনের কোন কোন পার্টগুলো আছে, যা তোমাদের সিলেবাসে আছে সবগুলো পার্ট এখানে দেওয়া হয়েছে। তারপর তোমাদের ইন্ডিয়ান হিস্টোরি, ইন্ডিয়ান জিওগ্রাফি, ইন্ডিয়ান কনস্টিটিউশনের, ইন্ডিয়ান হিস্টোরি 517 কোশ্চেন, ইন্ডিয়ান জিওগ্রাফির 506 কোশ্চেন, এবং কনস্টিটিউশনের 400 কোশ্চেন দেওয়া হয়েছে। মোস্ট ইম্পর্টেন্ট সিলেক্টেড কোশ্চেন, নো আলতু ফালতু কোশ্চেন, সিলেক্টেড কোশ্চেন। তারপর তোমাদের এডিশনাল পার্ট, যেটা যে কোনো এক্সামের জন্য খুবই দরকার, পার্টটা দেওয়া হয়েছে। তারপর তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স দেওয়া হয়েছে জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত, ঠিক আছে। এইভাবে দেওয়া হয়েছে, তোমরা একটু দেখতে পারো বিস্তারিত নিয়ম, কম্পিটিশনের কীভাবে করতে হয়, কম্পিটিশনের নিয়ম দেওয়া হয়েছে, টিপস অফ কম্পিটিশন ইন ইংলিশ, কম্পিটিশন কীভাবে তোমরা শর্টকাট মেথডে কম্পিটিশনটাকে সহজভাবে করতে পারবে, এখানে কিছু টিপস দেওয়া হয়েছে, টিপস কিছু দেওয়া হয়েছে। তারপরে কিছু প্র্যাকটিস সেট দেওয়া হয়েছে, যা তোমাদের ইম্পর্টেন্ট হতে পারে এক্সামের জন্য, হ্যাঁ। তার এইভাবে তোমাদেরকে সবগুলো পেজ কভার করা হয়েছে, তোমরা দেখো, আমি একটু একটু করে দেখাচ্ছি। তারপর আছে তোমাদের আর্টিকেল, আর্টিকেল দেখো, প্রথম তোমাদের নিয়ম সমেত বেঙ্গলি এবং ইংলিশে সহজ সরল ভাষায় আর্টিকেল নিয়ম সমেত দেওয়া হয়েছে। তারপরে তোমাদের এখানে প্র্যাকটিস সেট দেওয়া হয়েছে আর্টিকেলের, হ্যাঁ, সেরূপে তোমাদের প্রিপোজিশন দেওয়া হয়েছে নিয়ম সমেত পুরা, তারপর এইভাবে তোমাদের পুরাটা টপিক কভার করানো হয়েছে, তারপরে তোমাদেরকে আমি একটু দেখাচ্ছি, একটু দেখতে থাকো বুকটা। জেন্ডার তোমাদের আছে, বিশেষ করে যে এমটিএসের জন্য জেন্ডার পুরো বিস্তারিত এখানে দেওয়া হয়েছে, জেন্ডার, হ্যাঁ, টাইপ অফ জেন্ডার, কীভাবে জেন্ডার করতে হয় পুরো দেওয়া হয়েছে, রুলস, 5 রুলস অফ চেঞ্জিং জেন্ডারের পুরো দেওয়া হয়েছে, হ্যাঁ, এক্সাম্পল সমেত পুরো দেওয়া হয়েছে একদম বুকটার মধ্যে। মোট কথা, সহজ সরল ভাষায় তোমাকে বোঝানোর পুরো চেষ্টা করা হয়েছে, শর্ট টাইমে তুমি এটাকে ক্যাপচার করতে পারবে, বুঝতে পারবে, ঠিক আছে।
বুকটা জেন্ডার কিছু দেওয়া হয়েছে দেখো, যা তোমাদের জন্য খুবই মোস্ট ইম্পর্টেন্ট। হ্যাঁ, মেসকুলার জেন্ডার, ফিমেল জেন্ডার পুরো দেওয়া হয়েছে। তারপরে তোমাদের এখানে সিনোনিম, অ্যান্টোনিম, যা মোস্ট ইম্পর্টেন্ট। হ্যাঁ, সিনোনিম দেওয়া হয়েছে। তোমাদের জব ওরিয়েন্টেড কোশ্চেনের পার্টটা দেখো, তোমাদের 30 মার্কস জব ওরিয়েন্টেড কোশ্চেনে থাকবে, এমসিকিউ বেস থাকবে। এখানে আমরা জব ওরিয়েন্টেড কোশ্চেনের সবগুলো পার্ট এখানে কভার করেছি, অ্যাডমিনিস্ট্রেটিভ সেট আপ। হ্যাঁ, প্রথমে ডিসক্রিপশন দেওয়া হয়েছে, তারপরে এমসিকিউ টাইপ কোশ্চেন দেওয়া হয়েছে, পাঞ্চুয়ালিটি, এলডিসি, হোয়াট ইজ এলডিসি, এলডিসির কাজ কী, এলডিসির স্যালারি, প্রমোশন, হ্যাঁ যা হয়েছে, এলডিসির রেসপন্সিবিলিটি অফ এলডিসি, এগ্রিকালচার অ্যাসিস্ট্যান্ট, তারপরে তোমাদের জব রুলস অফ এলডিসি, এমটিএস মাল্টিটাস্কিং স্টাফের কাজ কী, সাম কোশ্চেন অফ এলডিসি, সম্পূর্ণটা পুরোটা এখানে কভার করা হয়েছে। তারপরে দেওয়া হয়েছে ফান্ডামেন্টাল নলেজ অফ কম্পিউটার, কম্পিউটারের মোস্ট ইম্পর্টেন্ট কিছু কোশ্চেন এমসিকিউ টাইপের দেওয়া হয়েছে। তারপরে তোমাদের কভার করা হয়েছে ইন্ডিয়ান হিস্টোরি, ইন্ডিয়ান জিওগ্রাফি এবং ইন্ডিয়ান কনস্টিটিউশনের কোশ্চেন। সবগুলো কোশ্চেন তোমাদের বেঙ্গলি এবং ইংলিশ ভার্সনে দেওয়া হয়েছে। প্রথমে দেওয়া হয়েছে বেঙ্গলি, তারপরে দেওয়া হয়েছে ইংলিশ ভার্সন, সঙ্গে রেড কালার করা হয়েছে সঠিক উত্তরটাকে, ঠিক আছে, যা তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট এবং সময়ের বাঁচাও করবে। কোনো বুক তুমি একসঙ্গে এভাবে পাবে না যে বেঙ্গলি কোশ্চেন সঙ্গে ইংলিশ কোশ্চেন এবং সঠিক উত্তরটা সঙ্গে আছে, কোনো বুক পাবে না। সবগুলো বুকে দেখবে বেঙ্গলি ভার্সন হলে বেঙ্গলি ভার্সনটা অনলি থাকবে, ইংলিশ ভার্সনের বুক হলে অনলি ইংলিশ ভার্সনে থাকবে, এবং উত্তরটি তোমাদের নিচে সবগুলোর একসঙ্গে দিয়ে দিবে, যা তোমাদের খুঁজে বের করতে বের করতে টাইম ওয়েস্টেজ হবে, ঠিক আছে। তারপরে দেওয়া হয়েছে লাস্টে কী দেওয়া হয়েছে আমাদের, জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত সম্পূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স। ওকে, তাহলে আশা করি বুকটা তোমার সম্বন্ধে তোমরা বুঝতে পেরেছ। বুকটা অ্যাজ পার সিলেবাস আমি এতটুকু বলবো, এতটুকু গ্যারান্টি দেবো, 299 টাকা, অনেক বুক তুমি কিনেছো, অনেক বুক পড়াশোনার জন্য, অনেক কম্পিটিটিভ এক্সামের জন্য অনেক বুক কিনেছো। এই বুকটা তুমি একবারের জন্য কিনে দেখো 299 টাকার মূল্যে, হয়তোবা এই বুকটাই তোমাদের কম্পিটিশনের জন্য লাস্ট বুক হতে পারে, কম্পিটিটিভ এক্সামের জন্য এই বুকটাই তোমাদের সাকসেস মেন, তোমাদের লক্ষ্য পর্যন্ত পৌঁছে দিতে পারে, এতটুকু আমাদের বিশ্বাস, আমাদের বিশ্বাস এতটুকু আমি বলছি তোমাদেরকে। আমি যদি ব্যক্তিগতভাবে তোমাদেরকে বলতে যাই, আমি বলবো সকলে এই বুকটা বাই করো, যে টাইম আছে তোমাদের হাতে প্রত্যেক দিন যদি 4-5 ঘন্টা করে স্টাডি করো, আর কোথাও তোমাদের দুর্ভাগ্য করতে হবে না, এই বুকটাই তোমাদের লক্ষ্য পর্যন্ত পৌঁছে দেবে। আমি বলবো এই বুকটা 299 টাকা বেশি না, অনেক টাকা অনেক দিকে খরচা করো, অনেক বুক কিনেছো, এই বুকটা লাস্ট কিনো, ঠিক আছে। আর ঘরে একটু সিরিয়াস হয়ে স্টাডি করো, সিরিয়াস, ওকে। এই বুকটা জাস্ট আমাদের যে ভিডিও ডিসক্রিপশন লিঙ্ক আছে সেই লিঙ্ক থেকেই তোমরা নেবে, আদারওয়াইজ অন্য কোথাও থেকে নেবে না, কেননা আমাদের বুকের মেন মেন কিছু পেজ যুক্ত করে এডিটিং করে বাকি আলতুফালতু বুক মার্কেটে কিন্তু ছড়াছড়ি হয়ে গেছে। আমাদের লিঙ্ক থেকেই বুকটা বাই করবে, হয়তোবা আমাদের টেলিগ্রামে আমার সঙ্গে কন্ট্যাক্ট করেই ডাইরেক্ট বুকটা আমাদের অ্যাকাউন্টে মানি ট্রান্সফার করে আমাদের থেকে টেলিগ্রামের মাধ্যমে নিতে পারবে, ক্লিয়ার? এই কথাটা মাথায় রাখবে, ধোকা খাবে না, নিজের সঙ্গে নিজে ধোকা করবে না, ওকে। এই ভিডিওটার মাধ্যমে আমার এটি উদ্দেশ্য ছিল তোমাদেরকে সঠিক গাইড করা এবং সাজেশন করা, যেহেতু তুমি সফল হতে পারো। আর আমি আরেকটা কথা বলেছিলাম, যদি এই বুকটা তোমরা ঘরে স্টাডি করো, তোমরা কোনো ক্লাস, দ্যাট মিন্স আমাদের ইউটিউবের ক্লাসও যদি ফলো না করো, তারপরেও কিন্তু চলবে। আমি এই কথাটা আমি প্রথম দিনই বলেছি, কিন্তু আমি ফলো করছি, আমি সেটার ফরক পাচ্ছি। এখন আমাদের চ্যানেলের ক্লাসগুলোর কিন্তু একটু ভিউয়ার কমেছে, যারা বুকটি নিয়েছো, বুকটি নিয়েই তোমরা ঘরে ব্যস্ত আছো আমি জানি, ইয়েস, সাকসেস হবে, কোনো সমস্যা নেই। বুকটির মধ্যে একদম সব কিছু দেওয়া আছে, সব কিছু দেওয়া আছে। এই বুকটি অল ইন ওয়ান, সেই জন্যই বুকটি বলা হয়েছে অল ইন ওয়ান, এবং ত্রিপুরার মধ্যে পপুলার বুক, এত হাই ডিমান্ড এই বুকটার, ঠিক আছে। ভিডিও ডিসক্রিপশানের লিঙ্ক আছে, এক্ষুনি গিয়ে বাই করো, 299 টাকা, মনে করো তুমি লাস্ট বুক কিনেছো, 299 টাকা বেশি না, রিস্ক উঠাবে না, এই বুকটাই হয়তোবা তোমাদের লাস্ট বুক হতে পারে লক্ষ্য পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য। বেস্ট অফ লাক, বেস্ট অফ লাক, বেস্ট অফ লাক, থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতরম।